গুলো পাচ্ছে এইটা বন্ধনা ভাইরা আপা বলছে বলিও গুলা ছোট থেকে বড় সকলে দেবাই গুড ক্যান্ডিডেট পাচ্ছে যে মা আমি বড় হই ইঞ্জিনিয়ার হব কে আপনার ছেলে এটা ইঞ্জিনিয়ার হয়ে তোমাদেরকে কাজ করে মা খাওয়াবো তুমি আর বাবা টেনে তখন হকারি আর করবে না ছোট ইচ্ছা টেন চালাবে কিন্তু সেই জন্য তো পড়াশোনাটা দরকার ভাই আমার সেই পরিস্থিতি নেই যে মেয়ে ছেলেকে কোনো মিশনে দেব যদি কেউ তোমরা কেউ পারো আমার ছেলেটার জন্য একটু হেল্প করো ব্যবস্থা করো যদি সেরকম কোনো মিশন টিশন পাও একটু দেখো আমার ছেলেটা प्रत्येक दिन बिक्री कर আচ্ছা কি বিক্রি করছেন একটু দেখো এটা ফুড ক্যান্ডি আছে চকলেট ফুড ক্যান্ডি কখন উঠেছেন ট্রেনে আমি সকাল 10টায় উঠেছি সকাল 10টা থেকে কটা পর্যন্ত চলে রাত্রি 12:30টা 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 পর্যন্ত প্রত্যেকদিন লাস্ট ট্রেন নিয়ে যাই বাড়ি আমি আচ্ছা আচ্ছা দাদা আচ্ছা ও পড়াশোনা করে না এখনো খিচুড়ি স্কুলে 5 বছর তো আচ্ছা ওকে ইচ্ছা আছে হোস্টেলে দেওয়ার ভাই আচ্ছা 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 তো প্রত্যেকদিন তার মানে এই ভাবেই আপনি ট্রেনে হকারি করছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বাড়িতে কে কে আছেন একটু যদি বলেন বাড়িতে আমার হাজবেন্ড আছে আর আমার ছেলে মেয়েরা আছে আচ্ছা তাহলে ছোট সমাজ মোটামুটি সকালবেলায় কটায় ওঠা হয় সকাল আমার ঠিক নেই আমি তো রাত্রি 12টা একটা বাড়ি পেয়ে শুধু শুধু আমার দুটো তিনটে বাজে উঠতে উঠতে 7টা কোনদিন 8টা বেজে যায় মানে প্রত্যেকদিন সব কাজকর্ম সামলে তারপর আমি আসি মানে প্রতিদিন এইভাবেই চলছে হ্যাঁ হ্যাঁ রাত্রি 12:30টা পর্যন্ত আপনি কাজ করছেন মোটামুটি প্রত্যেকদিন কত টাকা ইনকাম হয় এখন যেই বাজারে পরিস্থিতি 150 টাকা প্রত্যেকদিন 150 টাকার বিনিময়ে আপনি মানে সারা দিনই কাজ করছেন না ভাই সংসারের অভাবে তো বেরোতে হয় না আচ্ছা আচ্ছা একার পক্ষে তো কোনো সংসার চালানো যায় না মাস গেলে ঘর ভাড়া কারেন্টের বিল তারপরে ছেলে মেয়ের পড়াশোনার খরচা সব কিছু আচ্ছা আমার বড় মেয়ে ক্লাস 9 এ পড়ছে তার একটা খরচা আছে সব কিছু তো একটা ব্যবসা একার দ্বারা তো কোনো কিছু হয় না আগে যখন ইনকাম ছিল তখন একাই চালিয়ে নিত তোর বাবা এখন যেহেতু লকডাউনের পর থেকে আমাদের কিছু সব ঘাটতি পড়ে যাওয়াতে এখন স্বামী স্ত্রী দুজনই হকারি করে তাহলে প্রতিদিন এর আগেও করতাম যখন তোমার দাদা খুব অসুস্থ ছিল 1.5 লাখ টাকাই হকারি করে যখন চোট হয়েছিল তখন আমি আমার দাদা কোমা হয়ে গেছিল তখন আমার বড় মেয়ে তখন 6 মাসের কোলে ছিল আচ্ছা 6 মাসের কোলে থাকাতে তখন তোমার দাদাকে নিয়ে আমার বাবা মা আমার আত্মীয় স্বজন কেউ ছিল না আমার পাশে এসে দাঁড়াবে তখন আমি কোনো বাজে লাইন না বেছে নিয়ে তখন আমি এই মেন সেকশনে এই লাইনটা বেছে নিই সেই লাইন বেছে নিয়ে তোমার দাদাকে কোমা থেকে সুস্থ করে আমি তুলি চলার পরে ওই একভাবে আমি মেন সেকশনে একবার 19 বছর ধরে টেনে হকারি করছি 19 বছর ধরে 19 বছর 2005 এ নেমেছি আজ 2023 আচ্ছা একবারে সংগ্রাম করে যাচ্ছি আর প্রত্যেকটা প্যাসেঞ্জার ডেইলি প্যাসেঞ্জার প্রত্যেকটা দাদা কাকা জেঠারা সবাই আমাকে ভালোবাসে আচ্ছা এমনও দিন গেছে আমাকে লকডাউনের সময় এই প্যাসেঞ্জাররা আমাকে হেল্প করেছে আমাকে পুঁজি দিয়ে সাহায্য করেছিল আমার পুঁজি ছিল না আমার উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না ভাই আমার এরকম পড়ে এমন দিন গেছে আমার ছেলেকে দুধ কেনা টাকা ছিল না এই প্যাসেঞ্জাররা দিয়ে আমাকে হেল্প করেছে আমার ছেলে মুখে দুধ তুলে দিয়েছে আমি যখন হাত পাতাম লকডাউনের মধ্যে হাত পেতে
মানে প্যাসেঞ্জারকে হেল্প করতাম। তখন এক দাদা জানাশোনা প্যাসেঞ্জার ভালো, বলছে দিদি তোমাকে এই জিনিসে মানাচ্ছে না হাত পাতা, তুমি যেটা আগে ব্যবসা করতে সেটাই করো। তখন আমি বলছি আমার কাছে তো পুঁজি নেই। সেই ভাই আমাকে দুশো টাকা দিয়েছিল, দুশো টাকা দিয়েছে, তারপর থেকে আমি এই ব্যবসাটা ধরে রেখেছি। আমি নিজে খাই চাই না তাই, কিন্তু ওই পুঁজিটা এখনো ভাঙি না, ওই পুঁজিটা নিয়ে চলি আমি। নিজে একবেলা না খেয়ে থাকি তাও আচ্ছা, ছেলে মেয়েকেও না খাই রাখি, কিন্তু আমি পুঁজিটা নষ্ট করি না। কারণ ওই সময় আমাকে দুয়ার কেউ ছিল না, ওই লকডাউনের সময়। তখন আমার প্যাসেঞ্জার সব প্যাসেঞ্জাররা তো মানে দশের আশীর্বাদ আমি চলেছি। এমনকি আমার এই যে বাচ্চাটা মোটা চালে ভাত খেতে পারতো না, সবাই দুধ দিয়ে হেল্প করেছিল। কিনে দিতে পারিনি, টাকা দিয়েছে বলে কিনে নেবে তুমি, যেমন যেই যেই দুধ খেত সেই সেই দুধই কিনে দিয়েছে, পিডিয়াশর, ল্যাকটোজেন, স্যারেলাক্স সব কিছু। কিন্তু এখন এমনই পরিস্থিতি হয়ে গেছে ভাই, আমার উঠে দাঁড়ানোর ক্ষমতা আর নেই। আমি পুঁজিটা ঘাটতি হয়ে যাওয়ার খুব লুজার, এমন দিন যাবে মানে একবেলা হারিয়ে উঠলে আরেকবার হারিয়ে উঠে আমার এরকম পরিস্থিতি। কেন মাস গেলে ঘর ভাড়া, ছেলেটা না খাব এই তিন দিন ধরে জ্বরের দিকে ছেলে উঠেছে, এখন একটা কিছু ভালো মন্দ বলি না ভাই। এমন দিন যায় আমার আমার ছেলেকে দুধ কেনার টাকাটুকু থাকে, খুব কষ্টে আমাদের দিন যাবে। আমাদের দেওয়ার মতন কেউ নেই এই লাইনে থেকে আমার ইনকাম করে তোমার দাদার আমি চলি। মোটামুটি কোন ট্রেনে প্রত্যেকদিন দেখা যাবে? আমি আগে মেন সেকশনে রাত্রিরে একমাত্র আমাকে দেখতে পাবে গেদে লোকালে, আর সকালবেলা যাওয়ার সময় রানাঘাট, লালগোলা নালে গেদে শিয়ালদহ শোনাব এটা। কারণ এই লাইনে আমি এখন খুব কম থাকি, আমি এখন ডাইরেক্ট শিয়ালদহ যাব, শিয়ালদহ থেকে বনগাঁ তিন ধরে বনগাঁয় কাজ করি আমি এখন এই লাইনে। মোটামুটি সারাদিন তার মানে এই বিক্রি করে আপনার কিনা ভালো যায় তাহলে 200 টাকা আমি অসুস্থ তখন, কিন্তু আমি কিন্তু ভাবতাম যে আমি তো তখন নিয়ম ছিলাম, ঠিক আছে আমার একটাই বাচ্চা ছিল, আমি তো বাজে পথ বাঁচলে বাঁচতে পারতাম। কিন্তু না, সৎ পথে খেটে খেলে তার দাম আলাদা, আর যারা অসৎ পথে খেটে খায় না ভাই সেই পয়সা বেশি দিন টেকে না। আর সৎপথে খেটে গেছি তুমি কেন, এই দাদাও আমাকে হেল্প করবে, এই দাদাও হেল্প করবে আমি বিপদে পড়লে। কিন্তু আজ যদি আমি অসৎ পথে যেতাম আমাকে কিন্তু 10 পয়সা দিয়ে কেউ হেল্প করতো না, কেউ করতো না। নোংরা পথটা খুবই খারাপ, নিজের আত্মসম্মান যদি নিজে বজায় না রাখি কারো ক্ষমতা নেই কেউ কাউকে বজায় রাখতে পারে। আমি নিজের আত্মসম্মান নিজের সব কিছু মানে বজায় রেখে কিন্তু আমি মেন সেকশনে নেমেছি। অনেকে অনেক কথাই বলেছিল যখন এই লাইনে নামি, ঠিক আছে, কিন্তু তখন যদি আমার সেই দিকে ধ্যান যেত তাহলে কিন্তু আমি আজকে এই লাইনে এত বছর ধরে হকারি করতাম না। অবশ্যই আমাকে কোনো মানুষ নেই এত ফুলে টোকা দিয়ে আমাদের কথা বলতে পারবে না। কেন জানেন দাদা, নিজে ভালো জগৎ ভালো। আমি যদি নিজে মনে করতাম ধর আমি খারাপ পথে যাবো তো যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। নিজে রোজগার করে খাওয়ার মজাই আলাদা, ইনকাম মেহনত করার রোজগার আলাদা, আর অসৎ পথে টাকা ইনকাম করা সেটা আলাদা। আজকে কামাবো দুদিন পর এই ওই নিয়ে বলতো না, বাজে পথে বসে ইনকাম করে। এই যে আজকে রোজগার করছি তুমি আমার কাছে এসেছো কেন, যে না দিদিটা তো সৎ পথে চলে খাচ্ছে বাচ্চাটাকে নিয়ে, যদি দিদিটার জন্য একটা কিছু উপকার করা যায়, যদি দিদিটার কিছু হেল্প হয়, এইটাই হলো কথা। সৎ পথে থাকলে অনেক কিছু করে লড়াই করে বাঁচা যায়, আমি সেটাই বেছে নিয়েছি, আমার লড়াইটাকে আমি বেছে নিয়েছি। আসতে কেন, আমি ছোটোবেলার থেকেই লড়াই করি। আমি যখন দু বছরে আমি যখন ছিলাম আমার বাবা মা চলে যায়, আমি তখন থেকেই লড়াই করছি। আমার নিজের মধ্যে কেউ ছিল না, আমার মা বাবা আত্মীয় স্বজনকে কেমন কিছুই আমি জানি না এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত আমি জানি না যে আমার বাবা মা কেমন। আমার পিসির কাছে আমি মানুষ, আমার পিসির আমাকে আশ্রমে দিয়ে দিয়েছিল মেদিনীপুর আশ্রমে, ওখান থেকে আমি পড়াশোনা শিখে আমি এসেছি। তারপর আমার ঠাকুমা দেখে শুনে কিন্তু জানতাম না যে বিয়ে হয়ে যাওয়ার পরে আমার হাজব্যান্ডের গল্পটা এরকম হয়ে যাবে। আজ আমি আমার হাজব্যান্ড আমি এরকম ভিখারি থাকতাম, আমার লোক খুব বড় লোকের ঘরে ছিল, খুব বড় লোকের ঘরে ছিল, আমার হাজব্যান্ড কোনো নেশা পান কিচ্ছু নেই।
কিন্তু আজ দুর্ভোগে ভাই আমি এরকম পরিস্থিতি হয়ে গেছি। তুমি আসতলায় কি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবে যে এরা স্বামী স্ত্রী ট্রেনে হকারি করে এরা কেমন, কোথায় থাকে, সবাই চিনিয়ে দেবে। আমি আমি সিরিয়াস, মানে আমার এটা অন্তরের কথা ভাই, আমি খুবই কষ্টে আমার সংসার চলছে। কিন্তু আমার বাবা মাকে যদি আমি জীবনে পাই আমি বলবো যে তোমার জামাইয়ের মতো জামাই হয়। জানি না কবে খুঁজে পাবো বাবা মা, ওরা মরেনি আদৌ, বেঁচে আছে, কিন্তু আমি জানি না সঠিক কোথায় আছে। দু বছর বয়স থেকে আমি কষ্ট করছি, লোকের বাড়ি বাসন মেজেছি, পড়াশোনা শিখেছি, এর উপরে আমার সব কিছু হয়েছে। আর যদি তোমার দাদা না থাকতো আমি এটুকু জীবন যাপনও করতে পারতাম, কোথায় মরে পড়ে থাকতাম কোনো ঠিকঠাক না। তোমার নাম কি? নাম কি তোমার? নাম বলো, কোন নাম বলো, খিচুড়ি স্কুলে। আচ্ছা, তো মায়ের সাথে কি প্রত্যেকদিন বেরোনো হয়? মায়ের সাথে প্রত্যেকদিন বেরো? তো দিদি দেখি কি, মানে এই চকলেট গুলোই বিক্রি করা হয় প্রত্যেকদিন, কত করে দাম দিদি? এগুলো 1 পিস 10 টাকা। 1 পিস 10 টাকা? আচ্ছা, তো 1 পিস 10 টাকা, তার মানে 50 পিসের দাম কত হচ্ছে দিদি? 50 পিসের দাম কত হচ্ছে? 1 পিসের দাম 10 টাকা হলে 50 পিসের দাম 500 টাকা। 500 টাকা? তো দিদি তাহলে আমাকে 50 পিস দিয়ে দাও। আমি ধরবো দিদির কাছ দিয়ে 50 পিস নিলাম, আমার তো হাতে ধরবে না। আচ্ছা তুই ধর এগুলো, পড়ে যাবে। হ্যাঁ দিদি, এখানে 50টা আছে। আচ্ছা, তো দিদির কাছ দিয়ে 50টা নিয়ে নিলাম, খুশি তো দিদি? এই যে আমি তোমাকে, তোমার কাছ দিয়ে 500 টাকার এইটা নিলাম। এবং এই দিদির কাছ দিয়ে যারা, কোন ট্রেনে দিদি? আমি কৃষ্ণনগর শান্তিপুর, কৃষ্ণনগর শান্তিপুর এগুলোতে থাকি। আচ্ছা, তো দিদি রাত্রি আমি এখন চলে যাব বনগাঁ। আচ্ছা, বনগাঁ ট্রেনে কাজ করব। আচ্ছা, বনগাঁ থেকে এখন ডাইরেক্ট এখন শিয়ালদা থেকে বনগাঁ রাত পর্যন্ত। আচ্ছা আচ্ছা, 9:30-10টা পর্যন্ত ওই লাইনে থাকি। আচ্ছা, আমি রাতে শেষ হওয়ার এদিকে গিয়ে শান্তিপুর এসব নিয়ে ফিরি বাড়ি থেকে। তো দিদি আপনি খুশি তো? হ্যাঁ নিশ্চয়ই।